পৃথিবীতে অনেক জায়গায় এখনো মানুষের পা পড়েনি। অনাবিষ্কৃত এসব জায়গাকে লস্ট ওয়ার্ল্ড বা হারানো পৃথিবী বলা হয়ে থাকে। লক্ষ লক্ষ বছর ধরে এসব জায়গা অব্যবহৃত হয়ে পড়ে থাকার কারণে তৈরি হয়েছে আদিম পৃথিবীর মতো পরিবেশ। লস্ট ওয়ার্ল্ডের সৌন্দর্য কখনো স্বর্গীয় অনুভূতি এনে দেয়। বন্ধুরা, আমরা আজকে আপনাদের দেখাতে যাচ্ছি পৃথিবীর সুন্দরতম 5টি লস্ট ওয়ার্ল্ড বা হারানো পৃথিবী সম্পর্কে। আমি নিশ্চিত বলতে পারি, এত সুন্দর জায়গা আপনি কখনো স্বপ্নেও দেখেননি। বোসাবিক ক্রেটার, পাপুয়া নিউগিনির সবচেয়ে বিখ্যাত পাহাড় বোসাবিক ক্রেটার আবিষ্কার করার কিছুদিনের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠে। একসময় এই পাহাড়ে প্রায় অগ্নিপাত হতো, তখনও এখানে জীবনের কোনো লক্ষণ ছিল না। কিন্তু অগ্নিগিরি মারা যাওয়ার পর এখানে একটি গ্রিন ফরেস্ট গড়ে ওঠে। লক্ষ লক্ষ বছর ধরে মানুষের পা পড়ে না এই জায়গায়, যার কারণে নিজের মতো করে তৈরি হয়েছে এই গ্রিন ফরেস্ট। আপনি হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু সত্যি যে এখানে 40 প্রজাতির প্রাণী পাওয়া যায়, যেগুলো আপনি পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাবেন না। 2009 সালে যখন এই জায়গাটি প্রথম আবিষ্কার করা হয়, তখন একটি বিষয় নিয়ে গবেষকরা লক্ষ্য করে এই ফরেস্টের আশেপাশে একটি উপজাতি বসবাস করত। তারা কোনো কিছুর ভয়ে এই জঙ্গলে প্রবেশ করেনি এবং এই জায়গাটি আবিষ্কার করার কথাও চিন্তা করেননি। গবেষকরা যখন এই জায়গায় ক্যাম্প করার জন্য তৈরি হচ্ছিল, তখন ওখানকার উপজাতি মানুষরা বারবার তাদের সেখানে যেতে মানা করছিল, মানা সত্ত্বেও ক্যাম্প করেছিল। তবে স্বস্তির বিষয় হলো, এই গবেষকদের খারাপ কিছুই হয়নি। তবে তাদের মতামত ছিল, তারা সেখানে ঘুমাতে পারেননি, কোনো কিছু একটা তাদের ঘুমানোর সময় ডিস্টার্ব করত। সীমা হামবোল্ট, গ্রিন ফরেস্ট বা অন্য কোনো সবুজ বনের মাঝখানে বিশাল গর্ত বা গুহা আপনি যে কোথাও দেখে থাকবেন, কিন্তু তার কোনোটি ভেনিজুয়েলায় অবস্থিত সীমা হামবোল্টের মতো নয়। এটি পৃথিবীর সবচাইতে বড় গ্রিন ফরেস্ট দ্বীপ। সমুদ্র পৃষ্ঠ থেকে এর গভীরতা 314 মিটার। 1961 সালে এই গুহাটি আবিষ্কৃত হয়। আবিষ্কারকরা প্রথমবার এই গুহাটি দেখে অবাক হয়ে যান, কারণ মাটি থেকে 314 মিটার গভীরে এই গুহাটির ভিতরে সম্পূর্ণ একটি ইকোসিস্টেম বা বস্ত্রতন্ত্র গড়ে উঠেছিল, আর তা ছিল পৃথিবী থেকে আলাদা এক জগৎ। এখানে ছিল নাম না জানা প্রায় 140 প্রজাতির বিভিন্ন ধরনের এলিয়েনের মতো দেখতে উদ্ভিদ। এই উদ্ভিদগুলো আশেপাশের মানুষ কখনো দেখেননি। ভেনিজুয়েলায় এই বিখ্যাত গুহাটি আবিষ্কারের পর রাতারাতি তা বিখ্যাত হয়ে যায়। এই গুহাটি ছিল বিভিন্ন জীববিজ্ঞানীদের কাছে গবেষণার এক প্রাণকেন্দ্র। ক্রেটার অফ বোসাবি, ক্রেটার অফ বোসাবি অনেকগুলো পাহাড়ের নিচে অবস্থিত বিশাল একটি গর্ত। এটি নিউগিরিতে অবস্থিত। 2009 সালে এই লস্ট ওয়ার্ল্ড বা হারানো পৃথিবী আবিষ্কার করা হয়। এই লস্ট ওয়ার্ল্ডটি এতটাই বিখ্যাত ছিল যে এটি আবিষ্কার করার সাথে সাথেই বিবিসি নিউজ এটিকে নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করে ফেলে। এই জায়গাটি প্রায় 2 লক্ষ বছরের পুরনো। এই জায়গাটিতে একসময় প্রচুর অগ্নি উৎপাতের সম্মুখীন হতো, কিন্তু 2 লক্ষ বছর ধরে এই জায়গায় আর কোনো আগুনের উৎপাত হয়নি, তাই এখানে একদম আলাদা একটি জগৎ তৈরি হয়েছে। লক্ষ লক্ষ বছর ধরে মানুষের কোনো স্পর্শ না পড়ায় এই জায়গায় এমন একটি পরিবেশ তৈরি হয়েছে যেখানে বাইরের পৃথিবী থেকে ভিন্ন ধরনের গাছপালা ও প্রাণী দেখতে পাওয়া যেত। প্রায় 40 প্রজাতির অদ্ভুত ধরনের প্রাণী পাওয়া গেছে এই জায়গাটিতে। উদাহরণ হিসেবে এখানকার জায়ান্ট রেটের কথাই বলা যায়। এই ইঁদুরটি কোনো সাধারণ ইঁদুর নয়। সাধারণ ইঁদুরের দৈর্ঘ্য 10 থেকে 15 সেন্টিমিটার, সেখানে এই জায়ান্ট রেটের দৈর্ঘ্য 82 সেন্টিমিটারের বেশি হয়ে থাকে, যা একটি বড়সড় বিড়ালের চেয়েও বড়। দ্য চ্যালেঞ্জার্স এবিস, আপনি পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান মারিয়ান ট্রেঞ্জের নাম হয়তো শুনে থাকবেন, কিন্তু আপনি জানেন কি মারিয়ান ট্রেঞ্জের চাইতেও সবচেয়ে গভীরতম স্থান কোনটি? উত্তরটি হচ্ছে দ্য চ্যালেঞ্জার্স এবিস। এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান। সমুদ্রপৃষ্ঠ থেকে এই স্থানটি প্রায় 10,971 মিটার গভীরে। এই জায়গাটি শেষ পর্যন্ত পৌঁছানো মানুষের পক্ষে এখনও সম্ভব হয়নি, তাই এর সবচাইতে নিচে যে কী আছে তা সম্পর্কে এখনও কেউ জানে না। তবে বিভিন্ন গবেষণায় জানা গেছে, পৃথিবীর সবচাইতে বৈচিত্র্যময় ইকোসিস্টেম এই স্থানটির ভিতরে রয়েছে। এখানে পানির চাপ এত বেশি যে চাপের কারণে এখানকার পানির তাপমাত্রা 455 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে। কিন্তু অদ্ভুত বিষয়, এত বেশি তাপমাত্রাতেও এখানকার পানি ফোটে না। প্রচণ্ড চাপের কারণে পানি ফোটার কোনো সুযোগই পায় না এখানে। এর মধ্যে অদ্ভুত উদ্ভিদের মধ্যে জায়ান্ট অ্যামিবা অন্যতম। লেক ভস্টক, লেক ভস্টক নাম শুনেই আমাদের মাথায় আসে প্রথম মহাকাশযান ভস্টকের চিত্র। কিন্তু আজকের ভিডিও ভস্টক মহাকাশযানের সম্পর্কে নয়। আজকের ভস্টক হচ্ছে একটি লেকের নাম। এটি পৃথিবীর সবচেয়ে বড় লেকগুলোর মধ্যে একটি। এই লেকটি প্রায় 1.5 কোটি বছর ধরে মানুষের চোখের আড়ালে ছিল। এই লেকটির উপরে প্রায় 4 কিলোমিটার পুরু লেসিয়ারের বরফে ঢাকা পড়েছিল পুরোটা সময় জুড়ে, যার ফলে 1.5 কোটি বছর ধরে মানুষের সন্ধান পায়নি। বিশাল সময় ধরে মানুষের চোখের আড়ালে থাকার কারণে এই জগৎটির নতুন ধরনের একটি পৃথিবী সৃষ্টি হয়েছে। জায়গাটি আবিষ্কার করার পর অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী দেখা পাওয়া গেছে, যে প্রাণীগুলো দেখতে খুব অদ্ভুত।
দেখতে অদ্ভুত হওয়ার পাশাপাশি এই প্রাণীগুলোর ডিএনএ এর সাথে অন্য কোনো প্রাণীর ডিএনএ কোনোভাবেই মিলছিল না। লেক ভস্টক যে পরিমাণ ঠান্ডা তাতে কোনো প্রাণীর পক্ষে এখানে বেঁচে থাকা সম্ভব নয়, কিন্তু এই প্রাণীগুলো 1.5 কোটি বছর ধরে এখানে বসবাস করছে, তাই লেক ভস্টক পৃথিবীর সবচেয়ে রহস্যময় লস্ট ওয়ার্ল্ডের মধ্যে অন্যতম। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এই রকম রহস্যময় আনকমন ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।